আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ইরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে একটা বেবি ড্রেসে হ্যান্ড পেন্ট করে দেখাবো। অনেকদিন পর বেবি ড্রেসে কাজ করছি, তো প্রথমে আমি এখানে কাপড়টাকে ফ্রেমে আটকে নিয়েছি। আমি এখন বুকের অংশতে কাজ করছি এবং নিচের প্যানেলে কাজটা আমার অলরেডি করা হয়ে গেছে। আমি যেই প্রসেসে বুকের অংশে কাজটা করেছি, সেম প্রসেসে আপনারা নিচের অংশের প্যানেলেও কাজটা করে নেবেন। আমি এখানে পেন্সিল দিয়ে ড্রয়িংটা প্রথমে কাপড়ে করে নিয়েছি। আপনারা যদি ফ্রি হ্যান্ড ড্রয়িং না করতে পারেন বা এটার ড্রয়িং টিউটোরিয়াল যদি দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই ড্রেসটার মেকিং টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার এখানে দেওয়া আছে। তো কিভাবে আমি ড্রেসটা কাটিং করেছি এবং কিভাবে তৈরি করেছি তা যদি আপনারা দেখতে চান বা জানতে চান, তাহলে আমার গতকালকের আপলোড করা ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও চেক আউট করে নিতে পারেন। প্রথমেই আমি এখানে একটা মবব্রাশ নিয়েছি, আর এটা হচ্ছে 6 নম্বর মবব্রাশ। এটা দিয়ে আমি ডাল এবং পাতা দুইটার কাজই করব। তো একটা জিনিস মাথায় রাখবেন, মবব্রাশের একটা সুবিধা হচ্ছে এটার মাথার অংশটা যেহেতু একেবারেই চিকন থাকে, তো এটা দিয়ে যদি আপনারা ধীর হাতে কাজ করেন তাহলে একদম চিকন লাইনও কিন্তু ড্র করতে পারবেন। আর যদি আপনারা রিস্ক না নিতে চান তাহলে অবশ্যই 0000 অথবা 00 সাইজের যে রাউন্ড ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই ডালের অংশটা কাজ করে নিতে পারেন। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে ডালটা ড্র করেছি এটা কিন্তু আমি নর্মালি আঁকিনি, অর্থাৎ আমরা যেরকম সুজা ডাল আঁকি বা একটু বাঁকাতেরা ডাল আঁকি এরকমভাবে কিন্তু আঁকিনি। আমি এটা খুবই শেকি শেকি করে এঁকেছি, মানে একটু হাতটা শেক করবেন তাহলেই দেখবেন যে এরকম একটা ভাইব আসবে। তবে আপনারা যদি এটা সিম্পলি করতে চান তাহলে এই লাইনটার সোজাও ড্র করে নিতে পারেন। তারপর আমি এখানে ছোট ছোট কিছু পাতা এঁকে নিয়েছিলাম, সেগুলোতে কালার করে নিচ্ছি। আর শুরুতে আপনার মনে হতে পারে যে আমি পাতায় একটা কালার ভেরিয়েন্ট রেখেছি, তবে না, আমি এখানে টোটাল 3টা ভেরিয়েন্ট করেছি পাতায়। একটা হচ্ছে ডিপ কালার, একেবারেই একটু কালচে টাইপের, আরেকটা একেবারে হালকা কালার, এবং আরেকটা হচ্ছে মিডিয়াম যে কলাপাতা কালারটা আছে সেটা। একসাথে ডাল এবং পাতার কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এখানে ফুলের কাজটা করে নিব। তো ফুলের কাজটা করার জন্য আমি এখানে রাউন্ড ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশটার সাইজ হচ্ছে 3। আপনারা যে কোনো সাইজের অথবা যে কোনো মপ অথবা রাউন্ড ব্রাশ দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন। আর আমি যেহেতু এখানে আগে থেকে ড্র করে নিয়েছি, তো আমি জাস্ট আমার যে ড্র করা অংশটা আছে সেখানে রংটা করে নিচ্ছি। আর এখানে আমি যে কালারটা ইউজ করছি এটা হচ্ছে ব্লু কালার, একদম ডিপ ব্লু। আপনারা চাইলে কিন্তু কালারগুলো আরও হালকা করে নিতে পারেন। তো আমার এখানে যেহেতু এটা হালকা কালার কাপড়, যে কোনো কালারই কিন্তু এটার উপরে ফুটবে। তো আমি এই কাজটার জন্য 4টা কালার ভেরিয়েন্টে ফ্লাওয়ারটা রেখেছি। প্রথমত এখানে যেরকম ব্লু কালারটা ইউজ করেছি, তারপর পার্পল কালার, বেবি পিঙ্ক কালার, এবং নিচের প্যানেলে যেহেতু ফুলের সংখ্যা বেশি সেখানে 2 থেকে 3টা ফ্লাওয়ার, আমি হলুদ কালারটাও করেছি। এই কাপড়ের উপরে আসলে কাঁচা হলুদ রংটা ফুটবে না, আপনারা চেষ্টা করবেন বাসন্তী কালার দিয়ে কাজটা করার জন্য। এবং আপনাদের সবার প্রশ্ন থাকে যে কী কালার দিয়ে কালারটা করেছি, এটা হচ্ছে অ্যাক্রেমিন কালার। আমি প্রায় প্রতিটা ভিডিওতে তুলির নাম্বার, শেড নাম্বার এবং কোন রং দিয়ে কাজটা করছি প্রায় সবই বলে দিই। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওর কথাগুলো একটু মনোযোগ সহকারেই শোনার। আমার দুই সাইডে মোটামুটি ডিপ কালারের ফুল ড্র করা হয়ে গেলে একদম মিডেলের যে অংশটা আছে এখানে আমি লাইট বেবি পিঙ্ক কালার দিয়ে 2টা ফ্লাওয়ার অ্যাড করে দিব। তো এটা মূলত আমার পুরো কাজটাকে হাইলাইট করবে। আপনারা হ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কোনো একটা কাজের উপর ফোকাস রাখার চেষ্টা করবেন, মানে ওই জিনিসটা আপনার পুরো কাজটাতে হাইলাইট বেশি হবে। দূর থেকে কাজটা দেখলে যেন ওই জিনিসটা সবার আগে চোখে পড়ে এবং ওইটাই যেন চোখে লেগে থাকে, এমনভাবে কাজটা করার। তো এই জন্য আমি মিডেলের অংশটাতে দুই সাইডে ডিপ কালার করে মিডেলের যে অংশটা সেখানে আমি লাইট কালার করছি, আর উপরের অংশটাতে হলুদ কালারের ফ্লাওয়ার আসলে আমি রাখিনি। এখানে যেহেতু ফুলের সংখ্যা অল্প, তবে নিচে ফুলের সংখ্যা বেশি হয়, আমি সেখানে হলুদ কালার ফুলটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি তুলি চেঞ্জ করছি না, যেই তুলি আছে অর্থাৎ আমি যে রাউন্ড ব্রাশ দিয়ে কাজটা করছিলাম সেটা দিয়েই করছি। তবে প্রতিটা কালার যখন চেঞ্জ হচ্ছিল আমি তখন তুলিটা কিন্তু একটু পানি দিয়ে ধুয়ে রংটা, যেই রংটা তুলিতে লেগেছিল সেই রংটা কিন্তু ধুয়ে মুছে ফেলছিলাম।
আর যখন ডিপ কালার থেকে হালকা কালারে আসবেন তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যেন কোনোভাবে তুলিতে আগের লেগে থাকা রঙটা কাপড়ে না যায়। এতে কিন্তু আমাদের নতুন যে কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমার কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে, এখন মিডলের যে অংশটা আছে এখানে আমি কিছুটা গোল্ডেন আফসান দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে অন্য কিছুও দিতে পারেন, তবে আমার একটু এটাতে আফসান কালারটা দিতে মন চাচ্ছিল, তার জন্য আর কি আমি দিয়েছি। এটা আসলে সামনে থেকে দেখতে একটু ঝিকঝিক করছে, দেখতে ভালো লাগছে, তার জন্য আসলে দেয়া। যারা অর্ডারে কাজ করবেন আমি তাদের জন্য সাজেস্ট করব, এত গর্জিয়াসভাবে কাজ না করে চেষ্টা করবেন কাজটাকে আরও সিম্পল রাখার, একটা কাজ থেকে আরেকটা কাজের একটু দূরত্ব রেখে হলেও কাজটা কম করার, তাহলে দেখবেন আপনার পোষাবে। আর যারা নিজেদের জন্য করতে চান তারা আসলে এর থেকেও যদি গর্জিয়াস করেন তাও আমার কিছু বলার নেই, কারণ বাচ্চাদের ড্রেস একটু সিম্পলি ভালো লাগে, চেষ্টা করবেন এই টাইপেরই কাজগুলো করার। তবে অর্ডারের কাজে আসলে এত পরিমাণ কাজ করলে আপনার পোষাবে না, রঙের খরচ বা আনুষঙ্গিক আপনার যে পরিমাণ পরিশ্রম লাগে তার বেসিসে। তো আমি আমার নলেজ থেকে আর কি যতটুকু বুঝি ততটুকু বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো এই তো আমার ড্রেস, কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।